ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাসের বিরুদ্ধে সামরিক অভিযান শুরুর পর গাজায় ইসরায়েলি বাহিনী গণহত্যা চালিয়েছে বলে বিশ্বাস করার যৌক্তিক প্রেক্ষাপট রয়েছে বলায় হুমকি পাওয়ার অভিযোগ করেছেন জাতিসংঘের বিশেষ দূত ফ্রান্সেসকো আলবানিজ জাতিসংঘের মানবাধিকার কাউন্সিলে অ্যানাটমি অব জেনোসাইট শিরোনামে একটি প্রতিবেদন উপস্থাপন করেছেন তিনি যদিও ওই প্রতিবেদনটি চূড়ান্তভাবে খারিজ করে দিয়েছে ইসরায়েল এরপর গতকাল বুধবার হুমকি পাওয়ার কথা জানিয়েছেন এই মানবাধিকার বিশেষজ্ঞ নিজের ওই প্রতিবেদনের জন্য হুমকি পেয়েছেন কিনা এমন প্রশ্নের জবাবে ফ্রান্সিস্কা বলেন হ্যাঁ আমি হুমকি পেয়েছি তবে এখন পর্যন্ত আমি অতিরিক্ত সতর্কতার প্রয়োজন বোধ করিনি আর চাপের কথা বললে সেটা আছে তবে তা কাজের প্রতি আমার প্রতিশ্রুতি কিংবা কাজের ফলাফল কোনোটাই বদলাতে পারবে না দু বাইশ সাল থেকে জাতিসংঘের বিশেষ দূতের দায়িত্ব পালন করছেন ফ্রান্সিসকা তবে ইসরায়েলের বিরুদ্ধে যায় এমন প্রতিবেদন প্রকাশের পর কি ধরনের হুমকি পেয়েছেন সেটা খুলে বলেননি এমনকি কে হুমকি দিয়েছে সেটাও প্রকাশ করেননি তিনি ফ্রান্সিসকা বলেছেন এটা খুব কঠিন একটি সময় কাজের শুরুর দিক থেকেই আমি নানাভাবে আঘাতের শিকার হয়েছি প্রতিবেদনটির ব্যাপারে ইসরায়েল বলেছে ইসরায়েল সৃষ্টি ও অস্তিত্বের বৈধতাকে খারিজ করার চেষ্টা করেছেন এই বিশেষজ্ঞ অবশ্য ইসরায়েলের ওই অভিযোগ নাকচ করে দিয়েছেন ফ্রান্সিসকা